স্বাস্থ্যসাথী প্রকল্পের রেফার রোগীর অ্যাম্বুলেন্স ভাড়া অন্তর্ভুক্তি করার আবেদন করলেন বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি গোপাল শেঠ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি লেখেন তিনি। স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগী নিয়ে যাওয়ার অ্যাম্বুলেন্স ভাড়া অন্তর্ভুক্তির আবেদন জানালেন বনগাঁ সাংগঠনিক তৃণমূল জেলা সভাপতি গোপাল শেঠ। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান। মূলত গরিব মানুষের কথা ভেবে গোপাল শেঠের এই উদ্যোগ। তিনি বলেন, গরিব মানুষের চিকিৎসার সুবিধায় স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালে এই সুবিধা মিলছে, কিন্তু রেফার হওয়া রোগীর আত্মীয়দের মোটা টাকা গুনতে হচ্ছে। সেক্ষেত্রে অ্যাম্বুলেন্সের ভাড়া স্বাস্থ্যসাথীর আওতাভুক্ত হলে সুবিধা হবে গরিব মানুষের। তার দাবি, এর ফলে রেফার রোগ কমবে। মাঝে মধ্যে অ্যাম্বুলেন্স চালকদের বেশি টাকা নেবার অভিযোগ ওঠে, সেই বিষয়টিও নজরে আনার চেষ্টা করেছেন জেলা সভাপতি। বাংলার মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সারা বাংলা মানুষকে বিনা পয়সা চিকিৎসার ব্যবস্থা করেছেন, তাতে বাংলার মানুষ উপকৃত। নির্দিষ্টভাবে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে রেফার কেসগুলো যদি এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে টাকা দিয়ে রেফার করে পাঠানো হয়, একদিকে সেই অ্যাম্বুলেন্সের যে ভাড়া নেওয়ার বেশি নেওয়ার প্রবণতাটা বন্ধ হয়ে যাবে, দু নম্বর হচ্ছে রেফার কেস রেফার করার ক্ষেত্রেও ডাক্তাররা সাতবার চিন্তা করবেন, এবং হসপিটালে কলকাতায় ভর্তি হতে গেলে যে রেফার কেস ভর্তি হলো না তার একটা তাদের কাছে তথ্যও থাকবে। সুতরাং এটা একটা 100% পরিপূর্ণতার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবাটা আমার মনে হচ্ছে অত্যন্ত স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে প্রয়োজন। তার উদ্যোগকে সাধুবাদ জানালেও বাস্তবে তা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দিহান বিজেপি নেতা দেবদাস মণ্ডল। তিনি বলেন, বিভিন্ন হাসপাতাল থেকে বকেয়ার দাবি করে রোগী প্রত্যাখ্যান করছে কর্তৃপক্ষ। স্বাস্থ্যসাথীতে চিকিৎসা নিয়েও প্রশ্ন তার। উদ্যোগ ভালো, কিন্তু আদৌ কি স্বাস্থ্যসাথী কার্ডে কাজ হয়? কাজ হয় না। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একজন ভদ্রমহিলা গেছিলেন, 4-5টা নার্সিংহোম ঘুরে এসছেন, তিনি বলছে এইসব কার্ডে আমরা করতে পারবো না, টাকা পাই না। তো এইসব ঢপের রাজনীতি করে কোনো লাভ নেই। স্বাস্থ্যসাথী কার্ড যেটা বার করেছেন তার পরিষেবাটা সঠিক দিন। উদ্যোগ ভালো, কিন্তু এসব কোনো কাজ হয় না, এইসব লোক দেখানো কাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ।